হাই ফ্রেন্ডস, আমি সাথী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাথীস কিচেন। আজকে আমি বানাবো ব্যানানা প্যানকেক, যা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা ডিশ। ব্যানানা প্যানকেক বানাতে আমাদের লাগবে দুটি ব্যানানা, যার কিছু অংশ আমি গার্নিশ করার জন্য রেখেছি। আর লাগবে 1/3 কাপ অফ ময়দা, একটা ডিম আর 1/4 কাপ অফ মিল্ক। চলুন বানিয়ে ফেলি ব্যানানা প্যানকেক। প্রথমে ব্যানানাটিকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। ব্যানানাটি ভালো করে ম্যাশ করার পর ডিমটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর ম্যাশ করা ব্যানানার মধ্যে ডিম ও তারপর ময়দা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে অ্যাড করব মিল্ক। মিল্ক অ্যাড করার পর ব্যাটারটিকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাটারটির কনসিস্টেন্সি ঠিক এই রকম থাকবে। আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার একটি প্যান নিয়ে প্যানটিকে হাই ফ্লেমে বসিয়ে ভেজিটেবল অয়েল পলিশ করে নিতে হবে। গ্যাসটিকে লো ফ্লেমে দিয়ে অল্প করে ব্যাটার নিয়ে প্যানে দিতে হবে। প্যানকেকের নিচের দিকটি ব্রাউনিশ হয়ে গেলে অপর দিকটি উল্টে দিতে হবে। আমার প্যানকেকের দুটি দিকই ব্রাউনিশ হয়ে গেছে। এবার প্যান থেকে নিয়ে বাকি প্যানকেকগুলি আমি বানিয়ে ফেলব। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ব্যানানা প্যানকেক রেডি হয়ে গেছে। এর উপরে ব্যানানা দিয়ে গার্নিশ করে আমরা সার্ভ করব আমাদের ব্যানানা প্যানকেক।